আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় যে কারণে দাঁত এমনভাবে কালো হয়ে যেতে থাকে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দেখা যায় যে দাঁত নির্দিষ্ট কোনো দাঁত মুখের ভিতরে বিশেষ করে সামনের দিকে দাঁত ধীরে ধীরে এভাবে কালো হয়ে যেতে থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি ধীরে ধীরে দেখুন অন্য অন্য দাঁতের থেকে কিন্তু কালাকটা অন্যরকম হয়ে গেছে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স অনেকেরই এই ধরনের সমস্যা রয়েছে আর এই ধরনের সমস্যা সাধারণত দুটি কারণে হয়ে থাকে ভিওয়ার্স এখানে দেখেন যে নিচে একটি দাঁতে এটি উপরের দিকেও হতে পারে যে উপরে কোনো দাঁতেও যদি এ ধরনের সমস্যা থাকতে পারে নিচেও থাকতে পারে তো ভিউয়ার্স এই সমস্যাগুলা সাধারণত দুইটি কারণে হয়ে থাকে একটি হলো যদি এই যে যে দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি উপর থেকে দেখে কোনো সমস্যা কিন্তু আমরা বুঝতে পারতেছি না তবে এই দাঁতটি যদি ভিতর পাশ থেকে অর্থাৎ যেখানে ছবিতে দেখা যাচ্ছে না সেখান থেকে যদি দাঁতে কোনো ছিদ্র হয়ে বা দাঁতে ক্যারিজ হয়ে ছিদ্র হয়ে যদি দাঁতের ভিতরে থাকা পাল্প বা দন্তমজ্জা ধীরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ধীরে ধীরে দাঁতটি এমন কালো হয়ে যেতে থাকে ভিউয়ার্স আরও একটি কারণ রয়েছে যেটি হচ্ছে আঘাতজনিত সমস্যা অর্থাৎ যেটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি বলে থাকি তো এই ট্রুম্যাটিক ইঞ্জুরির যে দাঁতগুলো রয়েছে অর্থাৎ আঘাত লাগা সমস্যা যে দাঁতে রয়েছে অর্থাৎ আঘাত লাগা সমস্যা বলতে একটু বেশি ধরনের আঘাত পাওয়া যে আঘাতের মাধ্যমে দাঁতের কিছু অংশ ভেঙেও যেতে পারে বা আঘাত লাগছে কিন্তু ভাঙে নাই অথচ দাঁতের ভিতরে যে গোড়া রয়েছে অর্থাৎ দাঁতের যে শেষ অংশ রয়েছে মাড়ির ভিতরে সেখান থেকে ফ্র্যাকচার হয়ে যাওয়া এ ধরনের সমস্যার কারণে দাঁত ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেতে থাকে ভিওয়ার্স যদি আঘাতটা তেমন হয় আর আঘাতের ফলে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের কিন্তু ব্লাড সার্কুলেশন নার্ভ রয়েছে তো ভিউয়ার্স যদি এই দাঁতটিতে আঘাতপ্রাপ্ত হয় এই দাঁতটি আর আঘাতপ্রাপ্ত হয়ে যদি এখান থেকে জয়েন্টটি খুলে যায় সেক্ষেত্রেও কিন্তু যে এখানে যে নার্ভ সাপ্লাইয়ের যে নার্ভগুলো দেখতে পাচ্ছেন যে ব্লাড সাপ্লাই সাপ্লাই করার যে নার্ভগুলো এখানে দেখতে পাচ্ছেন এই নার্ভ যদি ছিঁড়ে যায় বা নার্ভ থেকে যদি দাঁতটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দাঁতটি ধীরে ধীরে এভাবে কালো হয়ে যেতে থাকে কারণ সে দাঁতে কোনো ব্লাড সার্কুলেশন থাকে না দাঁতটি ধীরে ধীরে মারা যেতে থাকে তো এজন্য দাঁতটি তার সজীবতা হারিয়ে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে তো ভিউয়ার্স এ ধরনের দাঁত অবশ্যই যত দ্রুত সম্ভব যাদের এ ধরনের দাঁত রয়েছে মুখের ভিতরে মাড়িতে তারা যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করিয়ে নেবেন তো ভিউয়ার্স যদি আপনি ওই ধরনের দাঁত অনেক দিন পর্যন্ত মুখের মধ্যে রেখে দেন তো তখন সেটি ধীরে ধীরে আপনার এ ধরনের সমস্যা হতে পারে এটি হচ্ছে তেমনই একটি দাঁতের এক্স ছবি যেটি আঘাতপ্রাপ্ত দাঁত আঘাত লাগাতার সমস্যা ছিল তো ভিউয়ার্স এটি যদি অনেক দিন ধরে রাখা হয় দাঁত যদি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে সে সেক্ষেত্রে দাঁতের সঙ্গে সঙ্গে দাঁতের নিজ বরাবর দেখা যায় যে অনেক সমস্যা হতে থাকে ধীরে ধীরে সিস্ট হতে থাকে তো এটি এক্স রে করে নির্ণয় করতে হয় দেখতে হয় যে আসলে কি অবস্থায় রয়েছে যদি একটি তার আঘাত লাগার পরেও চার থেকে পাঁচ বছর দু থেকে তিন বছর রাখা হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় তো ভিওয়ার্স এ ধরনের সমস্যায় আপনার ট্রিটমেন্ট রয়েছে যদি এ ধরনের সমস্যা আঘাত লাগার কারণে অথবা দাঁতে পাল্প নষ্ট হয়ে যাওয়া অন্য কারণে যদি দাঁত এভাবে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে সে দাঁতে আপনার এক্সরে করতে হবে এবং এক্স রে করে পজিশনটা দেখে যদি ভিতরে কোনো সিস্ট থাকে সেক্ষেত্রে সিস্টে ট্রিটমেন্ট করতে হবে আর যদি সিস্টে না থাকে সেক্ষেত্রে দেখা যায় দাঁতটি যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে করিয়ে দাঁতে যদি ক্যাপ করে নেওয়া হয় তাহলে দাঁতগুলো দেখতে আগের মতো হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এ দাঁতটি আঘাত লাগার সমস্যা ছিল এটি আগের ছবি আর এ দাঁতটি ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করে দেওয়ার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় এ ধরনের করা যেতে পারে অর্থাৎ এখানে দেখুন যে দুটি দাঁতে কিন্তু এখানে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর এই দুটি দাঁতে কিন্তু নষ্ট হয়ে গেছিলো এটি আঘাত লেগেও হতে পারে এটি দাঁতের পাল্প ইনফেকশন হয়েও এ এমনটি হতে পারে তবে এমনটি হলে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে পারবেন যেটা করালে আপনার অন্যান্য পাশের যে দাঁতগুলো থাকবে তার সঙ্গে অর্থাৎ আগে সেম আপনার যেমন দাঁত ছিল ক্যাপ করলে কিন্তু ঠিক তেমন দাঁতই দেখা যাবে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যায় আপনারা এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে সমস্যাটা আর অধিক হবে না সমস্যাটা আর হবে না অবস্থার উপর নির্ভর করে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম